আসসালামু আলাইকুম। এটা আমার রঙিন মাছের আপডেট। আমার মাছ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ভালোভাবে রান করতেছে। এখানে শুধুমাত্র গাপ্তি ফিস আছে, গাপ্তি দেখতে পাচ্ছেন। মনে হয় লাইটটা বন্ধ করে দিল। তো এই যে মাছ, অসংখ্য মাছ আছে এখানে। আপনারা পানি দেখতে পাচ্ছেন, পানির একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। অ্যাকোরিয়ামের সিস্টেম এবং অথবা অ্যাকোপনিক সিস্টেম বলেন আর যেই সিস্টেমে বলেন, মেইন জিনিসটা হলো আপনার পানি। পানি যদি আপনার ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং পানি থেকে যদি কোনো প্রকার দুর্গন্ধ না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার মাছ সুস্থ থাকবে এবং মাছে কোনো প্রকার মৃত্যুর হারটা অনেক কমবে। মানে নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট পোনা আসছে। আবার এইখানে এই মাছটা আপনাদেরকে আমি আগেই বলছি, মোট 13টা 10টা স্ত্রী মাছ এবং 3টা পুরুষ মাছ দিয়ে শুরু করছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মাছ এখানে, প্রায় এ থেকে আরও প্রায় 30-40টা মাছ আমি আমার কিছু রিলেটিভদেরকে দিছিলাম। তো আপনাদের বাসায় এরকম অ্যাকোরিয়াম অথবা পরিত্যক্ত ট্যাঙ্ক এরকম কিছু থাকলে আপনারা এর মধ্যে করতে পারেন। আমার এখানে আমি যে পাম্পটা ব্যবহার করছিলাম, এটা জাস্ট কিছু ফিল্টারেরও কাজ করে এবং সাথে সাথে অক্সিজেন ফ্লো করার কাজটাও করে। তো সব মিলিয়ে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা নাই। না দেখতে পাচ্ছেন এই মাছ, কিছু মাছের পেটে হয়তো বা বাচ্চা আসছে। তো মোটামুটি মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়া মোটামুটি ভালো, হালকা রকমের কিছুটা ময়লা মনে হয় জমছে। আমার এই পানিটা মোটামুটি মাসখানেক হয়ে গেছে, আমি চেঞ্জ করিনি, কিন্তু পানি মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার, কোনো প্রকার সমস্যা নেই। মেইন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই পানি, দেখুন এই পানি একদম ক্লিয়ার পানি, এখানে পানির মধ্যে কোনো প্রকার কিছুই নেই। আর পানিতে কোনো প্রকার গন্ধও নেই। তো আপনারা দুইটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যখন মাছ আপনারা চাষ করবেন, পানিতে যেহেতু জানে পানিতে যেন কোনো প্রকার ময়লা জমতে না পারে সেটার জন্য ফিল্টার, এবং পানিতে যেন কোনো প্রকার দুর্গন্ধ না থাকে। তো আশা করি আপনারা আমার ভিডিও যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো প্রকার কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কোশ্চেনের অ্যান্সার করার জন্য। তো সবাই ভালো থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।